মেডিকেলে ভর্তিতে 14টি শংসাপত্র জাল, অবশেষে সুপ্রিম কোর্টে কবুল। রাজ্যের অভিযোগের ভিত্তিতে 10টি এফআইআর করা হয়েছে, বাতিল করা হয়েছে 14টি সার্টিফিকেট। সুপ্রিম কোর্টে মেডিকেলে ভর্তিতে দুর্নীতির কথা কবুল রাজ্য সরকারের। আর কি পদক্ষেপ করা হয়েছে? স্ট্যাটাস রিপোর্ট তলব সর্বোচ্চ আদালতের। হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের জের, শুনানি হবে শুধু সুপ্রিম কোর্টেই। সব পক্ষকে 3 সপ্তাহের মধ্যে বক্তব্য পেশের নির্দেশ সর্বোচ্চ আদালতের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এই রাজ্যে একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে এবং সেই তদন্তের নির্দেশ আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে সেটা বলবৎ আছে এবং বহাল আছে। ফলে বুঝতেই পারছেন এই গোটা রাজ্যে স্টেট স্পন্সর্ড করাপশন হয়েছে। আমরা একটার পর একটা দুর্নীতিতে দেখেছি রাজ্যের ভূমিকা কি। ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য সরকারের নিশ্চিতভাবেই কোথাও না কোথাও ব্যথা লেগেছে এবং সেই ব্যথা থেকেই তারা এই সমস্ত কথাবার্তা বলছে। সাধারণত হাইকোর্টের কোন বিচারপতি কি ধরনের মামলা নেবেন এটা ঠিক করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনি মাস্টার অফ দ্য রোস্টার, সেই জন্য তিনি স্বাভাবিকভাবে ঠিক করবেন এবং তিনি দিয়েছেন সমস্ত ডিটারমিনেশনগুলো। প্রাইমারি মামলাগুলো কোন বিচারপতি শুনবেন, সেকেন্ডারি মামলাগুলো কোন বিচারপতি শুনবেন, ফলে নির্দিষ্টভাবে আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি বিং মাস্টার অফ দ্য রোস্টার, তিনি ডিটারমিনেশন ঠিক করেন, তাই সেই অনুযায়ী ডিটারমিনেশন দিয়েছেন। মেডিকেলে ভর্তিতে দুর্নীতির কথা অবশেষে সুপ্রিম কোর্টে কবুল রাজ্য সরকারের। আর এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। আপনি বলুন না, আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি নিয়ে আমাকে প্রশ্ন করছেন, আমরা কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই জিনিস দেখেছি? যার কাছে আমরা যাই বিচারের জন্য, এই ঘটনা কোনোদিন আমরা স্বপ্নেও ভাবতে পারি? কোনোদিন হয় এই সংঘাত? হবে কেন? কি কারণে হচ্ছে? তো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা। আজকে আমি যদি কোন রকম কোনো কুকর্ম করে থাকি এবং আমি যদি বিজেপিতে চলে যাই, আমার 7 খুন মা, আর আমি যদি তৃণমূলে থাকি, আমি যদি কংগ্রেসে থাকি, আমি যদি ডিএমকেতে থাকি, আমি যদি আপে থাকি, আমি যদি সমাজবাদী পার্টিতে থাকি, আমি যদি অন্য রাজনৈতিক দলে থাকি, তাহলে আমার বিরুদ্ধে ডিসিপিআই লিলিয়ে দেওয়া হবে। এখনো অধরা সন্দেশখালী কাণ্ডের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। আর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে হামলার সময় শেখ শাহজাহান ছিল কিনা টিভিতে দেখিনি, শুধু বিক্ষোভ দেখেছি, যা হয়েছে তা দুর্ভাগ্যজনক বলেও ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। না জানিয়ে গেলে পুলিশকে দায়ী করা যায় না, দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা হয়েছে তা না হলেই ভালো হতো, কিন্তু পুলিশকে জানানো হয়নি কেন? ইডির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে এবার প্রশ্ন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহান কি করেছে? আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই, কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে সেই ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না, এবং তো কেস তো সাবজুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কে আছে? আমি তো গণৎকার নই, জ্যোতিষ নই। 24 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা শেখ শাহজাহান। আর সন্দেশখালী কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন করছেন যে ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অর্থাৎ ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলছেন যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু পুলিশকে কেন আগে থেকে জানানো হয়নি, এই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা ঘটনা আমি যেটুকু সংবাদ মাধ্যমে দেখেছি এটা দুর্ভাগ্যজনক, কিন্তু যেটা আমাদের সরকারের তরফ থেকেও মুখ্যমন্ত্রী বলেছে যে আপনি যদি লোকাল পুলিশের অ্যাসিস্ট্যান্স না চান তাহলে একটা কনফ্রন্টেশনের জায়গা তৈরি হতে পারে, তখন কিন্তু আপনি লোকাল পুলিশকে দায়ী করতে পারেন না। যে পুলিশ জানে, পুলিশ জানতো, আমি ধরে নিলাম পিছন পিছন সংবাদ মাধ্যম ক্যামেরা নিয়ে পৌঁছে যাচ্ছে সন্দেশখালী, তার মানে কি?
আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো। কিন্তু কলকাতা থেকে 3 ঘন্টার রাস্তা, সেখানে আপনি 8টার সময় পৌঁছাচ্ছেন, এরকম না যে বেলা 11টায় সংবাদ মাধ্যম আসছে, আপনি 8টায় পৌঁছাচ্ছেন, 8:01 সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে, মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না, তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আমি এইটুকু প্রশ্ন খালি জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় না যাচ্ছেন, সংবাদ মাধ্যম জানবে কোথেকে? যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং এটি যেখানে যাক, এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদেরকে টিভির পর্দায় নির্লজ্জের মতো কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গেছে, তাদেরকে ইডি ডাকবে না, তার কারণ তারা বিজেপির ছত্রছায়ায় রয়েছে। আমি কাউকে ডিপেন্ড করছি না, যদি কেউ কোনোরকম কোনো দুর্নীতিতে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, সে তৃণমূলের হোক, সে কংগ্রেসের হোক, সে সিপিএম এর হোক, সে নির্দল হোক, সে বিজেপির হোক, সে যত বড় পদেই হোক না কেন। আর শেখ শাহজাহান নিয়ে পাল্টা অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পুলিশের সংরক্ষণেই আছেন শেখ শাহজাহান, জানেন মুখ্যমন্ত্রী, ভোটের জন্য শেখ শাহজাহানকে দরকার তাই আড়াল করা হয়েছে, অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুনুন। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে এটা মমতা ব্যানার্জি নিজে জানে, কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার আগামী লোকসভা নির্বাচনে। বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে, তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না।